কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে যৌন নির্যাতনের গোচর। এগারী নাবালিকাক যৌন নির্যাতন চলার অভিযোগত বিজেপির জ্যেষ্ঠ নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীগীর বিরুদ্ধে গোচর রুজু হয়েছে। প্রায় এমাহ পূর্বে এগারী নাবালিকাক যৌন নির্যাতন চলার অভিযোগ উত্থাপন হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীগীর বিরুদ্ধে, আর যার বাবে বৃহস্পতিবারে 81 বছরিয়া ইয়েদুরাপ্পার বিরুদ্ধে এগারী মহিলায় গোচর রুজু করেছে। ঘটনাটো আছিল 2 ফেব্রুয়ারীর। এগারী মহিলায় ধর্ষণের বলি হওয়া নাবালিকা জীয়রীক ন্যায় দিবর বাবে বিশেষ তদন্তকারী দল গঠন করার দাবিরে ইয়েদুরাপ্পাক সাক্ষাৎ করেছিল। সহায় বিচারিছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীগীর। মহিলাগুলিয়ে দিয়া গোচর অনুসরি ইয়েদুরাপ্পায় নাবালিকাগুলিক এটা কোঠালয় নি নির্যাতন চলাইছিল। মহিলাগুলিয়ে ইয়েদুরাপ্পাক উভতি ধরাত নাবালিকাগুলি ধর্ষণের বলি হয়েছিল নে নাই তার পরীক্ষা করা বলে দায় করা মন্তব্য করে প্রাক্তন মুখ্যমন্ত্রীগুলিয়ে। আর এইগী মহিলার গোচরের ভিত্তিত বেঙ্গালুর সদাশিব নগরত আগরি থানাত ইয়েদুরাপ্পার বিরুদ্ধে এটা গোচর রুজু হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে যৌন নির্যাতনের গোচর। এগারী নাবালিকাক যৌন নির্যাতন চলার অভিযোগত বিজেপির জ্যেষ্ঠ নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীগীর বিরুদ্ধে গোচর রুজু হয়েছে। প্রায় এমাহ পূর্বে এগারী নাবালিকাক যৌন নির্যাতন চলার অভিযোগ উত্থাপন হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীগীর বিরুদ্ধে, আর যার বাবে বৃহস্পতিবারে 81 বছরিয়া ইয়েদুরাপ্পার বিরুদ্ধে এগারী মহিলায় গোচর রুজু করেছে। ঘটনাটো আছিল 2 ফেব্রুয়ারীর। এগারী মহিলায় ধর্ষণের বলি হওয়া নাবালিকা জীয়রীক ন্যায় দিবর বাবে বিশেষ তদন্তকারী দল গঠন করার দাবিরে ইয়েদুরাপ্পাক সাক্ষাৎ করেছিল। সহায় বিচারিছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীগীর। মহিলাগুলিয়ে দিয়া গোচর অনুসরি ইয়েদুরাপ্পায় নাবালিকাগুলিক এটা কোঠালয় নি নির্যাতন চলাইছিল। মহিলাগুলিয়ে ইয়েদুরাপ্পাক উভতি ধরাত নাবালিকাগুলি ধর্ষণের বলি হয়েছিল নে নাই তার পরীক্ষা করা বলে দায় করা মন্তব্য করে প্রাক্তন মুখ্যমন্ত্রীগীর। আর এইগী মহিলার গোচরের ভিত্তিত বেঙ্গালুর সদাশিব নগরত আগরি থানাত ইয়েদুরাপ্পার বিরুদ্ধে এটা গোচর রুজু হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে যৌন নির্যাতনের গোচর। এগারী নাবালিকাক যৌন নির্যাতন চলার অভিযোগত বিজেপির জ্যেষ্ঠ নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীগীর বিরুদ্ধে গোচর রুজু হয়েছে। প্রায় এমাহ পূর্বে এগারী নাবালিকাক যৌন নির্যাতন চলার অভিযোগ উত্থাপন হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীগীর বিরুদ্ধে, আর যার বাবে বৃহস্পতিবারে 81 বছরিয়া ইয়েদুরাপ্পার বিরুদ্ধে এগারী মহিলায় গোচর রুজু করেছে। ঘটনাটো আছিল 2 ফেব্রুয়ারীর। এগারী মহিলায় ধর্ষণের বলি হওয়া নাবালিকা জীয়রীক ন্যায় দিবর বাবে বিশেষ তদন্তকারী দল গঠন করার দাবিরে ইয়েদুরাপ্পাক সাক্ষাৎ করেছিল। সহায় বিচারিছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীগীর। মহিলাগুলিয়ে দিয়া গোচর অনুসরি ইয়েদুরাপ্পায় নাবালিকাগুলিক এটা কোঠালয় নি নির্যাতন চলাইছিল। মহিলাগুলিয়ে ইয়েদুরাপ্পাক উভতি ধরাত নাবালিকাগুলি ধর্ষণের বলি হয়েছিল নে নাই তার পরীক্ষা করা বলে দায় করা মন্তব্য করে প্রাক্তন মুখ্যমন্ত্রীগীর। আর এইগী মহিলার গোচরের ভিত্তিত বেঙ্গালুর সদাশিব নগরত আগরি থানাত ইয়েদুরাপ্পার বিরুদ্ধে এটা গোচর রুজু হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।